সালাম আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ ছিল না ড্রোন হামলার পর মার্কিন ঘাটিতে আগুন আফগানিস্তানকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করার জন্য দায়ী ভারত অভিযোগ পাকিস্তানের আইএস সন্ত্রাসীদের মার্কিন হেলিকপ্টারে বহন বিস্তারিত খবরে জানবেন বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি প্রবেশে ইসরায়েলের বাধা আফগানিস্তানে যুদ্ধবিরতির আহ্বান চীন ও পাকিস্তানের সবশেষে জানবেন বিশ্বজুড়ে ভিআইপিদের পকেটে ইসরায়েলি গুপ্তচর সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ড্রোন হামলার পর মার্কিন ঘাঁটিতে আগুন ইরাকের কুর্দিস্তানের ইরবিল শহরে অবস্থিত মার্কিন নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটি আল হারিবে শুক্রবার ড্রোন হামলা হয়েছে এবং এর ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরাকের একটি প্রতিরোধকামী সংগঠন লাওয়া আ সাইরিন নামের সংগঠনটির ওই হামলা চালায় ভিডিওতে দেখা যায় ড্রোন হামলার পর মার্কিন সামরিক ঘাঁটিতে আগুন ধরে গেছে মার্কিন নেতৃত্বাধীন ইরাকের দখলদার বাহিনীর মুখপাত্র নিয়ে মারেত্য এই হামলার কথা স্বীকার করেছেন তবে ঘাটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি দাবি করেছেন কিন্তু ইরাকি প্রতিরোধগামী সংগঠনটি যে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তাতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ঘাড়িতে আগুন জ্বলছে এই সম্পর্কিত একটি রিপোর্টে বলা হয়েছে ফিক্সড উইং ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের নামে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোট ইরাকে দখলদারিত্ব কায়েম করে রেখেছে এই বাহিনীর বিরুদ্ধে ইরাকের জনমত প্রবলভাবে ফুটে উঠেছে এছাড়া দায়েশ বিরোধী লড়াই শেষ হওয়ার কারণে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে সেনা রাখার কোনো যৌক্তিক আর কারণও নেই আফগানিস্তানকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করার জন্য দায়ী ভারত অভিযোগ পাকিস্তানের আফগানিস্তানকে সন্ত্রাসীদের অভয়ারণ্য পরিণত করার জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান পাকিস্তান প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুহিদ ইউসুফ এই অভিযোগ করে বলেছেন ভারত সরকার আফগানিস্তানের উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের অজুহাতে ঠিকাদারের ছদ্মবেশে নিজের বাহিনীকে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে পাঠাচ্ছে আর এসব ঠিকাদার আফগানিস্তান থেকে পাকিস্তানে সন্ত্রাসবাদ ঠেলে দিয়েছে পাকিস্তানের রাজনীতিবিদরা এর আগেও আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানের সন্ত্রাসবাদ রপ্তানি করার জন্য ভারতকে অভিযুক্ত করেছেন মোহিত ইউসুফ সেসব করে দাবি করেছেন ভারত গত বিশ বছরে আফগানিস্তানকে সন্ত্রাসবাদের পরিণত করেছে আফগানিস্তানের ভবিষ্যৎ প্রসঙ্গে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন আফগান জনগণ তাদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য যে সিদ্ধান্ত নেবে ইসলামাবাদ তা সাদরে গ্রহণ করবে তালেবান বলপূর্বক আফগানিস্তানের ক্ষমতা দখল করে নিলে পাকিস্তানের অবস্থান কি হবে সে সম্পর্কে ইউসুফ বলেন সেক্ষেত্রে আন্তর্জাতিক সমাজের অবস্থানের সঙ্গে মিল রেখে ইসলামাবাদ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে আইএস সন্ত্রাসীদের মার্কিন হেলিকপ্টারে বহন ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পি নেতা কাশেম আল কুরাইতি বলেছেন মার্কিন হেলিকপ্টারে করে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশ সন্ত্রাসীদের দেশের বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে তার থার্মাল ক্যামেরার রেকর্ড রয়েছে তাদের হাতে তিনি বলেন দেশের ছিল সালাউদ্দিন প্রদেশে এসব থার্মাল ক্যামেরা বসানো হয়েছে পি নেতা কুরাইতি বলেন ইরাক থেকে সেনাপত্থের ব্যাপারে আমেরিকা মোটেই আন্তরিক নয় ইরাকে এখনও মার্কিন সেনা উপস্থিতির মধ্য দিয়ে এই কথা প্রমাণিত হয় যে এর আগে ইরাক সরকার এবং মার্কিন কর্মকর্তারা যে বিবৃতি দিয়েছিলেন তা ছিল মিথ্যা এবং বিভ্রান্তিকর আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল আহাদ নেটওয়ার্কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন তিনি সুস্পষ্ট করে বলেন সালাউদ্দিন প্রদেশের যে থার্মাল ক্যামেরা বসানো হয়েছে তাতে ভালোভাবে রেকর্ড করা হয়েছে কিভাবে দায়েশ সন্ত্রাসীদের ইরাকের বিভিন্ন অঞ্চলে মার্কিন হেলিকপ্টারে করে বহন করা হয়েছে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন সম্প্রতি ইরাকে মার্কিন সেনা থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে পিএমইউ নেতা বলেন ইরাকের মাটিতে মার্কিন সেনারা থাকবে কিনা সেই সিদ্ধান্ত নেবে ইরাকের জনগণ তিনি সুস্পষ্ট করে বলেন ইরাকের মাটিতে বিদেশি সেনাদের উপস্থিতির কোনো প্রয়োজন নেই ইরাকি নিরাপত্তা বাহিনী এবং হাসদ আর সাবির যোদ্ধারা দেশকে রক্ষা করতে সক্ষম বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি প্রবেশে ইসরায়েলের বাধা গাজার একমাত্র বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েল রোববার এই অঞ্চলের প্রধান বাণিজ্যিক রুট কেরেম সালম ক্রসিংদের জ্বালানিবাহী ট্রাক আসার সময় ইসরায়েলি কর্তৃপক্ষ এই বাধা দেয় ফিলিস্তিন কর্মকর্তারা এই তথ্য জানান হামাস পরিচালিত অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র রাবি আবু এল রেইস বলেন গাজাই বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশের সময় পসির জ্বালানিবাহী ট্রাক দখলদার কর্তৃপক্ষের বাধার মুখে পড়ে তিনি বলেন এই পদক্ষেপ কেন নেওয়া হল সে সম্পর্কে কোনো কিছুই জানায়নি ইসরায়েল এমনিতেও ইসরায়েল এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি গত মে মাসে এগারো দিন ধরে ফিলিস্তিনি ভূমিতে আগ্রাসন চালায় তেল আবিব এতে দুইশো ষাট জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং হাজারো ফিলিস্তিনি আহত হয় বিপরীতে গাজা থেকে চালানো ফিলিস্তিনিদের রকেট হামলায় তেরো জন ইসরায়েলি নিহত হয় ওই ঘটনার ঊনপঞ্চাশ দিন পর ইসরায়েল গাজার বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি পরিবহনের অনুমতি দেয় এর আগেও বিভিন্ন সময় ইসরায়েল তাদের মর্জি মতো গাজায় পণ্য পরিবহনে বাধা দিয়েছে হামাস অস্ত্র বানাবে এমন সন্দেহে গাজায় অনেক কিছুর পরিবহন দীর্ঘদিন ধরে বন্ধ রেখেছে ইসরায়েল এই তালিকায় জরুরি প্রয়োজনের অনেক জিনিসপত্র রয়েছে আফগানিস্তানের যুদ্ধবিরতির আহ্বান চীন ও পাকিস্তানের মার্কিন মদতপুষ্ট সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে চলছে তুমুল লড়াই ইতিমধ্যে বেশিরভাগ জেলাগুলো নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে তালেবান এমত অবস্থায় দেশটিতে সর্বাত্মক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে প্রতিবেশী চীন ও পাকিস্তান বৃহত্তর অংশগ্রহণমূলক এবং ভিত্তিক রাজনৈতিক সমাধান অর্জনে বিবাদমান পক্ষগুলোকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানিয়েছে দেশ দুটি চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতে দুই দেশের কৌশলগত সংলাপের তৃতীয় সেশনে অংশ নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি এ আহ্বান জানান এক যৌথ বিবৃতিতে বলা হয় দ্রুত শান্তিপূর্ণ স্থিতিশীল ঐক্যবদ্ধ এবং সমৃদ্ধ আফগানিস্তান অর্জনে আফগান নেতৃত্বাধীন এবং আফগান নিয়ন্ত্রিত শান্তি ও ঐক্য প্রক্রিয়া আয়োজন এবং সমর্থনে দুই পক্ষে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যাতে দেশটি সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়তে পারে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ স্ব করতে পারে বিশ্বজুড়ে ভিআইপিদের পকেটে ইসরায়েলি গুপ্তচর তবে ব্যবহার করা যায় না তিন দেশে সম্প্রতি বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে ইসরায়েলি স্পাইওয়ার প্যাগাসাস এটি এমন একটি প্রযুক্তি যা বিশ্বজুড়ে ভিআইপিদের নিরাপত্তার ঝুঁকির মুখে ফেলে দিয়েছে আমরা জানি বিশ্বের সবচেয়ে বেশি নিরাপত্তা পান বিভিন্ন দেশের রাজা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তাদের চেয়ে বেশি নিরাপত্তার কেউ পান না গাড়ির চারিদিকে কয়েক কিলোমিটার জুড়ে নিরাপত্তা বেষ্টনী সঙ্গে প্রশিক্ষিত দেহরক্ষী সহ নানা নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা হয় সন্ত্রাসীদের হামলা এবং মনুষ্য গুপ্তচর ঠেকাতে কিন্তু এসব যেন এখন অপ্রয়োজনীয় হয়ে পড়েছে কারণ পকেটে যদি গুপ্তচর নিয়ে ঘুরে বেড়ায় তাহলে এসব নিরাপত্তা ব্যবস্থা দিয়ে কী হবে পকেটে গুপ্তচর ঢোকাতে একটা স্মার্টফোন একটি মেসেজ এবং একটি ক্লিকে যথেষ্ট নিজের ব্যক্তিগত অডিও ভিডিও ছবি সবই পৌঁছে যাচ্ছে গুপ্তচর নেতাদের কাছে গত সপ্তাহ থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে এই ডিজিটাল গুপ্তচর নিয়ে আলোচনা চলছে ইসরায়েলের তৈরি প্যাগাসাস নামের একটি সফটওয়্যার দিয়ে বিশ্বের অন্তত পঞ্চাশ হাজার ফোন নম্বর হ্যাক করা হয়েছে বলে একটি আন্তর্জাতিক কনসোর্টিয়ামের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই অনুসন্ধানে নতুন একটি প্রশ্ন সামনে এনেছে তা হল ইসরায়েলের সরকারি এনএস গ্রুপের সঙ্গে জড়িত প্রতিষ্ঠাতা নিব সালেব এবং ওমারিন নামের অনুসারে গ্রুপের নাম লন্ডনের গার্ডিয়ান পত্রিকা কোম্পানির ভেতরের একজন কর্মকর্তা বরাদ্দে জানিয়েছে কোম্পানির নীতিমালা স্টেট সিক্রেট তবে কোম্পানিকে একটা নিয়ম মেনে চলতে হয় তাকে গোল্ডেন রুল বলা হয় তা হল যুক্তরাষ্ট্র রাশিয়া এবং ইসরায়েলে এটা ব্যবহার করা যায় না দুই সালে মেক্সিকো প্যাগাসাস স্পাইরা সর্বপ্রথম ক্রয় করে এনএসও জানিয়েছে দেশের ষাটটি সরকারি প্রতিষ্ঠান তাদের ক্রেতা ইতিমধ্যে সফটওয়্যারটি অপব্যবহার হয়েছে কিনা তা জানতে ইসরায়েল সরকার একটি তদন্ত গঠন করেছে যদিও এনএসও সব অভিযোগ অস্বীকার করেছে দুহাজার ষোলো সালে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল এনএসও গ্রুপ প্যাগাসাস সফটওয়্যারের মূল্য নিয়ে থাকে প্রায় পাঁচ লাখ ডলার আর মানুষের ফোন হ্যাক করতে আরও চার্জ নিয়ে থাকে ওই সময় মোট সাড়ে ছয় লাখ ডলার নেওয়া হতো দশটি আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করতে পাঁচটি ব্ল্যাকবেরি হ্যাক করতে নেওয়া হতো পাঁচ লাখ ডলার অতিরিক্ত একশো ফোন টার্গেট করতে আট লাখ ডলার এবং পঞ্চাশ ফোন হ্যাক করতে পাঁচ লাখ ডলার নিতে হত এছাড়া বার্ষিক ব্যবস্থাপনা ফি হিসেবে এনএসও মোট মূল্যে সতেরো শতাংশ নিত সৌদি আরবের সঙ্গেই এনএসওর পঞ্চান্ন মিলিয়ন ডলারের চুক্তি হয়েছিল